স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন হাতিসুর এক প্রকার বর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ একে হাতিসী হাতিসুণ্ডী শ্রী শ্রীহস্তিনী মহাসুন্ডি ইত্যাদি নামেও ডাকা হয় তো বন্ধুরা চলুন জেনে নেই হাতিসুরের ঔষধি গুণাগুণ এক ফোলা হঠাৎ ঠান্ডা লেগে হাতে পায়ের গাঠ ফুলে গেলে এই হাতিশুরের পাতা বেটে অল্প গরম করে ওই সব ফোলার জায়গায় লাগালে ওটা কমে যায় দুই আঘাতের ফোলায় এই পাতা বেটে গরম করে ওই আঘাতের জায়গায় লাগালে ব্যথা ও ফোলা দুই চলে যায় তিন বিষাক্ত পোকার কামড়ে জ্বালা করে কোনো কোনো ক্ষেত্রে ফুলেও যায় সে সময় এই পাতা রস করে লাগালে ওটা কমে যায় চার শ্লেষা জ্বরে সর্দিতে বুক ভার সেক্ষেত্রে এই পাতার রস দুই চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেতে দিতেন প্রাচীন বৈদ্যরা পাঁচ টাইফয়েড জ্বরে পিপাসা ও সঙ্গে মাথা চালাও প্রবল থাকে এক্ষেত্রে ওই পাতার রস গরম করে ছেকে ওই রস দশ ফোটায় একটু জল মিশিয়ে খেতে দিতে হয় আধ ঘন্টা অন্তর দুই বা তিনবার খাওয়ালে এই উপসর্গটা প্রশমিত হয় তবে দুই তিনবারে বেশি খাওয়ানো উচিত নয় ছয় বাগির ফোলায় উড়ুয়া তলপেটের সন্ধি স্থানে অর্থাৎ কুচকিতে যেটা হয় তার নামই বলা হয় বাগি ডান বা বাম যে কোনো দিকেই হতে পারে সাধারণত এটা যৌন সংযোগের সময় অস্বাভাবিক অবস্থানের জন্য অথবা মেহ বা উপসর্গিক মেহ গনরিয়া রোগগ্রস্ত লোকগুলি এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায় এক্ষেত্রে ওই পাতা বেটে অল্প গরম করে লাগালেও কমে যায় সাত রিউমেটিকে এই বাতে ফোলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে এগুলো সাধারণত অস্থি সন্ধি স্থানে গাটে বেশি হয় এক্ষেত্রে অ্যারোনডা তেলের রেরি তেলের সঙ্গে এই পাতার রস বা পাতা বাটা দিয়ে পাক করে ছেকে নিয়ে সেই তেল গাটে লাগাতে হয় আট ফেরিনজাইটিসে অথবা লেরিনজাইটিস হলে পাতার রস দুই চামচ আধ কাপ অল্প গরম জলে মিশিয়ে গার্গেল করতে হয় প্রত্যেক সকালে বিকালে দুইবার করতে পারলে ভালো এমনকি গলার মধ্যে ভাব দেখা দিলেও সেটা সেরে যায় তবে এসব ক্ষেত্রে এর সঙ্গে দুই থেকে তিন চামচ বাসক পাতার রস একটু গরম করে প্রত্যাহ একবার করে খেতে পারলে কফির বিকারটা নষ্ট হয় নয় একজিমায় এই পাতার রস লাগালে কমে যায় সতর্কীকরণ ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ ওষুধ নিজ দায়িত্বে ব্যবহার করুন আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ